আরে যুবক আমার কোন মায়ের সাথে আজকে আমরা গাদ্দারি করে মার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মার সাথে আমরা গাদ্দারি কথা বলি না আমার আল্লাহ বারবার আমাদেরকে নিষেধ করেছেন কোরানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফালা তা কুল্লাহমা উফপিআলা তান ওয়া কুল্লাহ মা পলন কারিমা বিস্মিল্লা রহিম আসসালামু আলাইকুম প্রচজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্ট আল্লাহ রাব্বুল আলামিন iman নিয়ে মৃত্যুবরণ করতে পারে একটু সবাই জবান খুলে বলি আমীন মৃত্যুবরণ করার পর হবে কবর কবরের পরে আরেকটা জায়গা হবে সেই জায়গার নাম হচ্ছে আল ক্বারিআতু আল ক্বারিয়া ওয়া মা আদারাকাল ক্বারিয়া এটার নাম হচ্ছে প্রলয়ন দিবস এবং সেই দিবসের বর্ণনা আমাদের আল্লাহ সূরা ইনফিতারা দিয়েছেন ইদা আসসামা ফাতারাত ওয়া ইদা আল কাওয়াকি মুন্তাসারাত ওয়া ইদা আল বিহারু ফুজ্জিরাত কিয়ামত যখন হবে আসমান গুলা নস হয়ে যাবে সমস্ত আসমানের তারকা গুলা মতো সমস্ত পাহাড় গুলা তুলার মতো উঠতে শুরু করবে সাগরের ভিতর থেকে আগুনের লাভা বের হবে ময়দানে দৌড়াবে আসর থেকে মাগরিব সময়টা যদি হয় ওই সময়টা পঞ্চাশ হাজার বছর মতো লাগবে ওই কে ময়দানে আখি ও আপনার মা আপনাকে দেখে দৌড়িয়ে শুরু করবে আপনার বাবা আপনাকে দেখে দৌড়িয়ে পালাতে শুরু করবে আপনার সন্তান আপনার স্ত্রী কেউ কাউকে চিনবে না খোদার কসম ওই কামতের ময়দানে যে মা বিদেশের জমিনে লেবু কাটতে গেলে হাতের আঙ্গুলোর রক্ত যদি বের হয় আমাদের হাট হাজারে মার কলিজার টন 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 করে ব্যথা করে হাজার কিলোমিটার দূর থেকে মা আমাদেরকে বুঝে পেলে সন্তান কষ্টে আছে কিন্তু সে মায়া মমতার উদাহরণ মা পর্যন্ত কেয়ামতের ময়দানে আমাকে দেখে দৌড়িয়ে পালাতে শুরু করবে ওই কেয়ামতের ময়দানে একমাত্র মায়া ভালোবাসার একজনই পাবেন রব্বি হাবলি উম্মতি নবী আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ যেই নবী কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য কাঁদবেন ওই নবী কি কখনো আমার মতো হতে পারে না না একটু জবান খুলে বলুন পারে ওই নবীকে আমার মতো যারা বলবে তাদের ব্যাপারে আমি কতটুকু পর্যন্ত শক্ত হয়ে গালি দিব আমার গালি সেই গালির দ্বারের কাছে যাবে না কঠিন অবস্থার কাছে যাবে না কিন্তু আমার আল্লাহ কত কঠিনভাবে বলেছেন কতুল্লিম বাদা জালিকা জানিম যারা আমার রসুলের বিরুদ্ধে গাদ্দারি করবে এদের বংশের ভিতরে অবৈধ তারা রয়েছে তাদের জন্মের ঠিক নাই আমরা বলি রসুল্লার জন্ম কেয়ামত পর্যন্ত চাইল একটা নাপাকার বিন্দু মাত্র আস লাগাতে পারবে একটু জবান খুলে বলেন পারবে রসুলের

कदर के बेटा आमाम अब हम के बेटा हमल हमल के बेटा साबद साबद के बेटा लैसा लैसा के बेटा इलियास इलियास के बेटा ओद ओद के बेटा वाह वाह के बेटा नन नन के बेटा मय मय के बेटा नादर नादर के बेटा मुदर मुदर के बेटा इलियास इलियास के बेटा मुद्रिका मुद्रिका के बेटा करीमा करीमा के बेटा कदन कदन के बेटा नादर नादर के बेटा मालिक मालिक के बेटा फाफ फाफ के बेटा गालिब गालिब के बेटा लुई लुई के बेटा काम काम के बेटा मुररा मुररा के बेटा खिलाफ खिलाफ के बेटा कुर्सी कुर्सी के बेटा अब्दुल मन्नाब अब्दुल मन्नाब के बेटा हाशिम हाशिम के बेटा अब्दुल मुत्तलिब अब्दुल मुत्तलिब के बेटा अब्दुल्लाह अब নবী আমার অতুলনীয় যার কোন মিশাল পৃথিবীর কোনো বস্তু কোন মানুষের সাথে হতে পারে

না না জবান খুলে পারে পারে আল্লাহর নবী সাহাবাই کرام دلوں নবী আজকে বলতে হবে এরা কারা যে আমলটা করলে বান্দার দিকে আল্লাহ মুস্কি হাসবে আমার নবী বলে এক নম্বরে ওয়াকদা রব্বুকে আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই যে সন্তান কোনদিন আব্বা আম্মার সাথে গদ্দারী করে না আব্বা আম্মার সাথে বেয়াদবি করে না আব্বা আমার চোখের চোখ লাল করে কথা বলে না এক কথা যে সন্তান আব্বা আম্মার সাথে গদ্দারী না করে আব্বা আম্মার খেদমত করে করে দুনিয়াতে

একটা সূত্র আলোচনা শোনার পূর্বে আপনাদেরকে মনে রাখতে হবে আটলান্টিক মহাসাগরে বলেন প্রশান্ত মহাসাগরে বলেন 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 যদি মধ্যে ছেড়ে দেওয়া হয় কসম কন্যাপলেন আগুনের ভিন্ন মাত্র তাপ কমবে না কমবে না কিন্তু আব্বা আম্মার মহাব্বত অন্তর নিয়ে যদি এক পোটা চোখের পানি আপনার চোখ থেকে বের হয়ে যায় এক পোটা চোখের পানি জাহান নামকে ঠান্ডা করে আমার আল্লাহ জান্নাতের বানিয়ে দিবে জোরে বলে সোলান আল্লাহ আরে আমার আমি কোন মায়ের কথা বলছি আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো কিনা আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক কোটা বীর্যের কৌঠি কৌঠি বাগার একটা শুকনো আমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে আমার মায়ের পেটের মধ্যে যখন চলে গেল ওই বীর্যর উপরে চল্লিশটা দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে নাই ওইটার রক্ত হয়ে গেল ওই রক্তের উপরও যখন আরো চল্লিশটা দিন চলে গেল, ওইটার রক্ত থাকে নাই ওইটা মাংসের টুকরা হয়ে গেল ওই মাংসের টুকরার উপরও যখন আরও চল্লিশটা দিন চলে গেল সেইখান থেকে দুইটা পা বের হলো ওই পায়ের উপরও যখন আরও চল্লিশটা দিন চলে গেল সেইখান থেকে দুইটা হাত বের হলো ওই হাতের উপরও যখন আরও চল্লিশটা দিন চলে গেল সেইখান থেকে মাথা এবং চুল বের হলো দশ মাস দশ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জুবরাইল আমার বান্দা মায়ের পেটের মধ্যে সমস্ত বড়ি তৈরি হয়ে গিয়েছে আরে জুবরাইল দেখো তো আমার বান্দা মায়ের এর মধ্যে কেমন পজিশনের মধ্যে রয়েছে জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে দেখা যায় আমার আল্লাহ বলে না এমন যদি সিচুয়েশন থাকে ডক্টর হসপিটালে নেওয়ার পরে কোনো নার্স যদি আমার বান্দাকে বের করার জন্য মায়ের পেট থেকে দুইটা পা ধরে টান মারে উল্টা দিকে আমার বান্দার দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জিবরাইল যাও বান্দার কোমরে ধরে তার মাথাটা নিচের দিকে নামাও আর পাগুলো গুলো ওপরের দিকেও উঠাও বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি দেরি না করে বান্দার কোমরে ধরে তার মাথাটা নিচের দিকে নামাই আর পাগুলা যখন উপরের দিকে উঠাই ওই বান্দার কোচি কোমরে ধরার কারণে বান্দার একটু ব্যথা লেগে যায় ব্যথাটা সহ্য করতে না পেরে বান্দার ধাম করে মার যার মধ্যে এক জোরে একটা লাথি মারে কিতাবের মধ্যে লেখে ওই লাথিকে আমার সাথে সাথে অনেক মা দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে ফেলে আবার অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে সন্তান দুনিয়া জমিনে আসলো সন্তানের কোনো আওয়াজ নাই মায়ের কোনো আওয়াজ নাই আসমানের ফেরস তারা কান্না শুরু করে আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না মা সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তাম দুনিয়াতে এইভাবে মরোভাবে হয়ে যাবে আরে জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করা আল্লাহ এটা আবার কেমন আমার আল্লাহ বলে যেই সন্তানটা দুনিয়াতে যাওয়ার পরে এখনো কান্না করলো না জিবুরাইল তুমি তোমার তিনটা আঙ্গুল দিয়ে আমার বান্দার পিঠের মধ্যে তিনবার গসা আমার হজিবুরাইল বলে একবার গসা দেই দুইবার গসা দে তিনবার গসা মারতে দেরি হয় সন্তানটা ও করে কান্না করে ওঠে যে মা যায় না যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরোনো যায় না আল্লাহর কসম সন্তানের ও কান্নার আওয়াজটা মায়ের কানে যেতে দেরি হয় মায়ের জ্ঞানটা ফিতে একটা সেকেন্ড সময় লাগে না জোরে বলি সুহ আরে যুবক আমার আমি কোন মায়ের কথা বলছি আল্লাহর ইজ্জতের কসম করে বলি দুনিয়া তাসার পরে মায়ের স্তন থেকে আমরা এক টানা দুই বছর দুধ পান করেছিলাম তুমি আমি মনে করেছি দুই বছর দুধ পান করেছি এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে কতটুকু আর পান করেছি বৈজ্ঞানিকরা বলে দুই বছর দুধের কথা বাদ দাও মার এক ফোঁটা দুধ নিয়ে যখন আমরা বৈজ্ঞানিকরা গবেষণা করলাম আমি একটা বই পড়েছি ডক্টর নুরুল ইসলাম সাহেব বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ ওই কিতাবের মধ্যে লেখে মার এক কোটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার একশত আশি রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছেন জোরে বলে বা আমার বার আমি সেই মায়ের কথা বলছি যে মায়ের সাথে আজকে গাছদাড়ি করি আল্লাহর নবী বলে বিশ্ববিখ্যাত একখানা তাপসির গ্রন্থ তাপসির দৌড়ে মনসহরের মধ্যে আল্লাহ থেকে একখানা দুই বছর দুধ পান করেছ ওই দুই বছরের দুধগুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে তো ওজন দাও আল্লাহর কসম তোমরা দেখবে দুই বছরে অন্তত পক্ষে মায়ের স্তন থেকে তোমরা সাতাশ দুধ পান করেছো ধরে বলিস سبحانہ আরে যুবক আমার আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে আমি গোলাম আমরা কি কি আমাদের আছে পোস্টারে নাম দেওয়া হয় চেয়ারের মধ্যে হয় এত সুন্দর আয়োজন করা হয় এত সুন্দর এই সম্মান মাঝে মাঝে চিন্তা করি মনে হয় আমার সার্টিফিকেট অনেক জামিয়া থেকে লেখাপড়া করেছি আবার দেখি না আমার থেকে সার্টিফিকেটের ফরিদি অসংখ্য ভাইদের অসংখ্য রকমের রয়েছে তাহলে দিন শেষে আমি যোগ বিয়োগ করে দেখি এই চেয়ারে যে বসলাম কেন বসলাম আল্লাহর কসম করে বলি আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি এখানে কখনো বসতে পারতাম না আমি আমার কথা বলি আমি যখন ঘর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমগুলো আমি খুঁজতে শুরু করি আব্বা আম্মার পায়ের সামনে গিয়ে বাম্মার আম্মার কদমের সামনে গিয়ে আমার দুইটা ঠোঁট যখন লাগায় আব্বা আম্মার কদমের চুমা দেয় আব্বা কদমের চুমার ঠোঁটের ধুলা বালিগুলা যখন আমার কানের মধ্যে আমার জবানের মধ্যে লাগে আমার কেন জানি মনে হয় আমার আব্বা তখন চোখের পানিগুলা ছেড়ে দেয় আমার মনে হয় আব্বা আম্মার কদমের ধুলা যখন আমার ঠোঁটের মধ্যে লাগে আল্লাহ জবানের বরকত দেয় না হয় আমাদের অন্য কোনো পাওয়ার নাই আরে যুবক আমার মায়ের সাথে আজকে আমরা গাদ্দারি করে মার মুখের দিকে তাকিয়ে তাকে মার সাথে আমরা গাদ্দারি কথা বলি না আমার আল্লাহ বারবার আমাদেরকে নিষেধ করেছেন কোরানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফালা তা উফ কল হুমা পলন করি মা হকিক সে খবর হে দু কে নাইপর নজর হে নমি গোয়াম কে আজ দু জুদা বাস বাহরে কারোদা বাস জিসে তে দু আজ খুদা গা ফেলে বুদা নি কামাশু নকের হো ফর জিন্দো আল্লাহ আল্লাহ ক্যামো নাম হ্যা আল্লাহ আল্লাহ আশে কোকা কাম আল্লাহ আল্লাহ ইসে শিরি নিস্তু নাম শিরি শকর মে কো না জাহান আল্লাহ আল্লাহ তুমি সাতার হে আল্লাহ আল্লাহ তুমি গফার হে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আরে আমার আমি মায়ের কথা বলছি সারা জীবন তো কোরআন থেকে মা সম্পর্কে আলোচনা শুনলাম আজকে একটা বৈজ্ঞানিক তথ্য দেই অন্তরটা একটু নরম করম মার সাথে যা জীবন আগে গাদ্দারি করেছ আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পরবে আমার কথাগুলো একটু যোগ বিয়োগ করে দেখবো আমি বৈজ্ঞানিক একটা সায়েন্সের বই পড়েছি দ্য মাদার অফ সায়েন্স বৈজ্ঞানিকরা বলে মা কেমন জিনিস জানো একজন মার পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা মায়ের পেটের ভিতরে মাত্র দশ ইঞ্চি জায়গা সন্তান যখন মায়ের পেটের মধ্যে সাত মাস দশ দিন বয়স হয়ে যায় মায়ের পেটের দশ ইঞ্চি জায়গা সাত মাস দশ দিনের মাথার মধ্যে সম্পূর্ণ বরাট হয়ে যায় বৈজ্ঞানিকরা বলে আমরা চিন্তায় ভেঙে পড়ি সাত মাস দশ দিনের মাথা যদি মায়ের পেটটা সম্পূর্ণ বরাট হয়ে যায় সন্তান তো মায়ের পেটের মধ্যে দশ মাস দশ দিন থাকবে তাহলে সাত মাস দশ দিনের পরে আরও তিন মাস বাকি আছে এক মাস পর পর সন্তানটা এক ইঞ্চি করে লম্বা হবে তাহলে সন্তান যাবে কোথায় সাত মাস দশ দিনের পরে মায়ের পেটটা যদি বরাট হয়ে যায় তিন মাসে তিন ইঞ্চি লম্বা হলে মায়ের পেটটাকে আবার ফেটে খান খান হয়ে যায় কি না বৈজ্ঞানিকরা বলে কম্পিউটার অফ হয়ে গেল আমাদের মেমোরি ক্যাশ আর করে না আমরা দেরি না করে একটা মাইক্রোস্কোপ লাগিয়ে মায়ের পেটের মধ্যে লাগাই এবার আমরা চোখের পলক ফেলি না এক মাস পরে মায়ের পেটের মধ্যে সন্তান এক ইঞ্চি লম্বা হলে সন্তানটা যাবে কোথায় আমরা চিন্তায় ভেঙে পড়ি চিন্তা ভেঙে পড়ি এক মাস পরে সন্তানটা যখন এক ইঞ্চি লম্বা লম্বা আল্লাহর শবদ বৈজ্ঞানিকরা বলে আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারে না এমন এক দৃশ্য দেখে আমরা দিলাম আরে বৈজ্ঞানিকরা কি দেখেছ বৈজ্ঞানিকরা বলে আল্লাহর করে আমরা দেখি সন্তান যখন সাত মাস দশ দিনের পরে এক মাস বয়স হয়ে আট মাস দশ দিন হয়ে যায় সন্তানে এক ইঞ্চি লম্বা হওয়ার পরে সন্তান ডানে যেতে চায় কিন্তু কোনো জায়গা নাই বামে যেতে চায় কোনো জায়গা নাই ডা সামনে যেতে চাই কোন জায়গা নাই পিছনে যেতে চাই কোন জায়গা নাই সন্তান ডানা নামে জায়গা নাবে ধাম করে মার কলিজার মধ্যে এত জোরে একটা লাথি মারে আল্লাহর শপথ সাথে সাথে মার কলিজাটা 1 ইঞ্চি পরের দিকে উঠে যায় মা কলিজার মধ্যে হাত দিয়ে বলে স্বামী আমার আমার কেন যনে কলিজা টন টন করে আজকে প্রচন্ড ব্যথা করে মার মুখের মধ্যে খাওয়া মুখের মধ্যে পানি আল্লাহর শপথ মুখ থেকে দপ করে জমির মধ্যে পড়ে যায় আপনিও লা মেরেছিলেন আমিও মেরেছিলাম এবার নয় মাসের মাথায় আর ইঞ্চি বড় হলে আরেকবার যখন লাক্তি মারি মার কলিজার ব্যথাটা এত বেড়ে যায় কিছুক্ষণ চিত হওয়ার পর রাতের বেলায় যখন ডানে বামে কাত হতে যায় মা বলে আমি পারি না তিন চার ঘন্টা লম্বা হয়ে চিত হয়ে শুয়ে থাকলে এবার মাঝে মাঝে যখন ডানে বামে কাত হতে মন চায় আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে থাকি এরে আমার যুবকবার মনে করেছিলাম আমি নিজের কথা বলি আমি মনে করেছিলাম মার এমন এমনভাবে দুইবার তিনবার লাথি মারি কিন্তু নবী বলে আল্লাহর যেই সন্তানটা দুনিয়াতে আসার কোলে যে সবচেয়ে কম লাথি মেরেছে প্রতিটা সন্তান মার কোলে যায় সাড়ে চার হাজার বার লাথি আমি গোলাম রাব্বানী কাশ্মীর মাঝে মাঝে চিন্তা করি আমি বুঝি আমার মার কোলে যায় সাড়ে চার হাজার বার লাথি মেরেছে

মার কলেজা থেকে সাড়ে চার হাজার লাচ্ছি দেখে একটা লাচ্ছি যদি তুমি তোমার বাবার কলেজায় মারতে একটা সেকেন্ড পরিমাণ তোমার বাবা বেঁচে থাকতে পারতো না কলেজার ব্যথায় ব্যথায় তোমার আব্বা চটপট করে মারা যেত কিন্তু আমার আল্লাহ কত মেহরবান আমার আল্লাহ বলে যে সন্তান মার কলে যায় যত বেশি লাথি মারে সন্তান দুনিয়াতে আসার পরে মা সন্তানটাকে তত বেশি ভালোবাসে জোরে বলে সুবাহান আল্লাহ চিৎকার মানে বলে সুবাহান আল্লাহ জান্নাত তেরে চাবি আমার মা ও গো তেরে চাবি আমার মা কোনো সন্দেহ আছে নানা জমান করে সন্দেহ আছে যাদের অন্তরে যাররা পরিমাণ মহাব্বত সময় প্রাণটা খুলে বলুন না জাননা তেরে ছাবি আমার মা ও মা গো জান তেরে ছাবি আমার মাজারে বেছে নাই তার মত দুঃখী নাই মা বেছে না তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না ও মা গো ঝান্না আমার মা বলো না তীর ও মা জান্নাতের ছাবি আমার মা সন্তানের বেহেষ্ট যারে যার মায়ের নিছে মা জনী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে মায়ে যদি দোয়া করে মৌলারি দরে বারে জান্নাত বাশি কহি রহ মাওলা আমার সন্তানের সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কি ডান হাত তুলে বলো ঠিক কিনা সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কি বিরিয়া মায়ের দোয়া ফলে যায় না ও মা গো জানাতের চেছি আমার বলুন না তেরে ছাবি ও মাগো জন্না তের আমার মা যুবক আমার শেষবারের মতন অনুরোধ করব আমি একজন যুবক তুমিও যুবক আজকে মার সাথে গাদ্দারি করার পরবে প্যান্ডেল থেকে বের হওয়ার পরবে একটা নুকটা ছোট্ট তোমার মাথার মধ্যে সেট আপ মার হক আমি আদায় করতে পেরেছি কি না সারা জীবন খ্যাতমন করলো পারবো কি না এই শুধু একটা সিমটম তোমাদের মাথার মধ্যে দিব তারপর তোমার যদি গাদ খবরদারি করো কিচ্ছু করার নাই একটু চিন্তা করো না একখানা কিতাব পড়েছি নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন একজন মা একজন মা একজন মা কত ভালোবাসার জানো আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি একদিন কাবার পাশে বসে রইলাম আমি দেখলাম একজন যুবক তার মাকে কাদের মধ্যে করে কাবার চারপাশে তওয়াব করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা আল মুলক লা শারিকালাক আল আবাই ইবনে ওমর বলে আমি দেখলাম যুবক তার মাকে কোন মতে কাঁধ থেকে নামায় না যুবকের উদ্দেশ্য তার মার কদমটা জমিনে লাগতে দিবে না দিবে না দিবে না দিবে না ওই যুবকটা তার মাকে কাদেরের মধ্যে করে কাবার চারপাশে সাতটা চক্কর দিল এবারে যুবক তার মাকে ঘরের মধ্যে রেখে এবার সাবির সামনে এসে বলে সাবি আমার মার জন্য খেদমত দেখেছেন আমি কাদেরের মধ্যে করে তওয়াত করেছি একটার বারের জন্য আমার মার কদমটা পানিনে লাগতে দেই নাই সাহাবি অনর গলচ করে পানি ফেলতে লাগলেন যুবক তুমি বড় ভাগ্যবান এমন যুবক অন্য কখনো আমি দেখি নাই যুবক বলে আপনি কি মনে করেছেন আমি শুধু কাবার পাশে আমার মাকে কাদের মধ্যে করে তাওয়াব করেছি না না আল্লাহর কসম আমার মাকে কাদের মধ্যে করে নিয়ে আমি আরাফার ময়দানে দড়িয়েছি আমার মাকে কাদের মধ্যে করে মিনাই মুজদালিফায় বলেছিলাম লাব্বাইক আল্লাহ হোম মালাপাইক লা সারি কালা কালাম পাইক আমার মাকে কাঁধের মধ্যে করে আমি মিনাই মুজতালের পায়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ আমার মাকে কাঁধের মধ্যে করে গোটা হস কমপ্লিট করেছি একটাবারের জন্য মার কদম মেনে লাগতে দেয় নাই সাবি এবার মাঠের মধ্যে গড়া গড়ে দিতে শুরু করলো কি শোনালা আমি তো আশ্চর্য হয়ে গেলাম যুবক বলে সাবি আপনি কাঁদবেন না আপনি কি মনে করেছেন আমার মাকে শুধু কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু একবার হস করেছি আল্লাহর কসম আজকে চল চল্লিশটা বৎসর আমার মাকে কাদের মধ্যে করে নিয়ে আমি চল্লিশ বার হস করিয়েছি একটা বারের জন্য আমার মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই সাবি হাওমা করে কান্না করে রে যুবক আমার আর কিছু বলো না চল্লিশটা বুসর মাকে কাঁদের মধ্যে করে নিয়ে চল্লিশ বার হজ করিয়েছ একটা মারের জন্য মার কদম লাগতে দেও নাই বলে না দেই নাই দেই নাই সাবি যখন কান্না করে এবার যুবক চোখের পানি এগুলো ছেড়ে বলে সাবি আপনি তো শুনলেন আমার মাকে চল্লিশ বৎসরে কাঁদের মধ্যে করে নিয়ে হস করিয়েছি এখন বলুন না এই যে চল্লিশ বার হস করিয়েছি কাঁদে নিয়ে আমার মার হক কি আমি এখন আদায় করতে পেরেছি কি না সাবি চোখগুলো লাল করে ফেললো আর মুখের মত আঙ্গুল দিয়ে বলে চুপ এই যুবক কোনো আর কথা বলবে না তোমার মার হকের কথা আল্লাহর বল আল্লাহ করে পানি গুলা মাকে চল্লিশ বৎসর কাঁধে হস করিয়ে তুমি যতটুকু কত নাক করেছো আমি জানি না তবে আল্লাহর শবদ এখনো পর্যন্ত তোমার মার একটা মুসকি হাসির হক তুমি আদায় করতে পারো না জোরে বলে সুবাহান আল্লাহ চিৎকার মেরে বলে সুবাহান আল্লাহ মায়ের কান্দন যাবত জীব দু চার মাসে বনে কান্দনে রে ওরে ঘরের পরিবারের কাঁদন দু দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারি মা জনম মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন দয়া গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায় কে দেব জান্নাত মায়ের চরণ তলে রে সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু মসজিদে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে আমাদের এইখানে আলোচনা আমি শেষ করার পরে আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর কেবলা যখন আসবেন তখন আমরা এখানে সবাই এটা জামাত হবে জামাতে নামাজ শেষ করে আমরা তার আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আমরা সেই মা বাবার মা বাবার সাথে কোনো গাদ্দারি কি চলবে আব্বা আম্মার সাথে কোনো বেয়াদবি চলবে আব্বা আম্মার খ্যাতমত আমরা সকলে চাই কি চাই না একটু দুইটা হাত তুলে বলুন চাই কি না তাহলে মোহাব্বত আমার সাথে তিনবার মাকে ডাক দেন তো মোহাম্বত নি বলুন তো মা আরেকটু জবান খুলে মা আরেকটা আওয়াজ দিয়ে বলুন না মা আল্লাহর নবী বলে যে সন্তান আব্বা আম্মাকে রাজি করতে পেরেছে আমি ওয়াদা করলাম ক্যামতার ময়দানে আল্লাহ তার দিকে তাকে মুসকি হাসবে ক্যামতার ময়দানে আল্লাহ আমাদের দিকে তাকে মুসকি হাসুক এটা আমরা সকলে চাই কিনা